ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। বিগত ক্লাসে আমরা রুবির বাগানটি রিডিং করেছিলাম এবং সেখান থেকে কয়েকটি শূন্যস্থান করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এই জব্দ করে রেখেছো, এর জন্য সকলকে ধন্যবাদ। আজকে রুবির বাগান অধ্যায় থেকে আমরা কয়েকটি পর্ষণে আলোচনা করব। আমি আশা করি এই আজকের বিষয়টা তোমরা কি করবে, সুন্দর মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং কি করবে, প্রয়োজনে নোট খাতায় লিখবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে রুবির কি আছে। প্রথম প্রশ্নটি বলব রুবির কি আছে, রুবির কি আছে, রুবির কি আছে। আমাকে প্রশ্ন বুঝতে হবে আগে, তারপরে উত্তর লিখতে হবে, তাই না? তাহলে রুবির কি আছে, রুবির একটি বাগান আছে, রুবির একটি বাগান আছে। তাহলে রুবির কি আছে, রুবির একটি বাগান আছে। তাহলে রুবির কি আছে, রুবির একটি বাগান আছে। আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নে আমার কাছে কি চাইছে, ঠিক আছে? তার সঠিক উত্তর দিতে হবে। রুবির কি আছে, রুবির একটি বাগান আছে, রুবির কি আছে, রুবির একটি বাগান আছে, রুবির কি আছে, রুবির একটি বাগান আছে। হ্যাঁ, তারপরে প্রশ্ন রুবির কি আছে, রুবির একটি বাগান আছে, রুবির একটি বাগান আছে। বিষয়টি ক্লিয়ার সবাই? আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। তারপরে বলছো বাগানের চারপাশে কিসের বেড়া। তারপরে প্রশ্নটি হচ্ছে বাগানের চারপাশে কিসের বেড়া, বাগানের চারপাশে কিসের বেড়া। উত্তর কি হবে, বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া, বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া। তাহলে বাগানের চারপাশে কিসের বেড়া, ঝুলকর্মী গাছের বেড়া। তাহলে বাগানের চারপাশে কিসের বেড়া, বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া। তাহলে বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া। তাহলে প্রশ্নটি হচ্ছে বাগানের চারপাশে কিসের বেড়া। আমি কিন্তু আগে বলেছি যেহেতু আমাদের অনলাইন ক্লাস, অবশ্যই সকলকে শতভাগ মনোযোগ সহকারে, ঠিক আছে, ক্লাসটি তোমাদের দেখতে হবে। তাহলে প্রশ্নটি হচ্ছে বাগানের চারপাশে কিসের বেড়া, বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া। তাহলে বাগানের চারপাশে কিসের বেড়া, বাগানের চারপাশে ঝুলকর্মী গাছের বেড়া। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তারপরে প্রশ্ন চলে যাচ্ছে বাগানের বাগানের এক পাশে কি আছে, বা বাগানের দরজার পাশে কি গাছ লাগানো আছে, বাগানের দরজার পাশে কি গাছ লাগানো আছে। তার উত্তর কি হবে, বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ লাগানো আছে, বাগানের
জলধার পাশে দুইটি শিউলি গাছ লাগানো আছে। তাহলে বাগানের দরজার পাশে কি গাছ লাগানো আছে? বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ লাগানো আছে। হ্যাঁ, বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ লাগানো আছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ। তারপর বলছে হচ্ছে বাগানের এক পাশে কি আছে? বাগানের এক পাশে বাগানের বাগানের এক পাশে দুটি শিউলি গাছ লাগানো আছে। বাগানে তাহলে বাগানের এক পাশে কি আছে? বাগানের এক পাশে আছে লাল গোলাপের সারি। তাহলে আজকে আমরা চারটি প্রশ্ন জানতে পারলাম, ঠিক আছে? এই চারটি প্রশ্ন ছাড়াও কিন্তু তোমাদের আরো একাধিক প্রশ্ন থাকতে পারে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে রুবির কি আছে? রুবির একটি বাগান আছে। দ্বিতীয় প্রশ্ন, বাগানের চারপাশে কিসের বেড়া? বাগানের চারপাশে ঘুল কর্মী গাছে বেড়া। বাগানের দরজার পাশে কি গাছ লাগানো আছে? বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ লাগানো আছে। হ্যাঁ। চার নম্বর প্রশ্ন, বাগানের এক পাশে কি আছে? বাগানের এক পাশে আছে লাল গোলাপের সারি। তাহলে এগুলো অবশ্যই তোমরা কি করবে? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? এছাড়া তোমাদের আরো কি গল্পের দিকে আরো কি একাধিক প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এই জন্য তোমাদের কি করতে হবে? গল্পটা বাসায় বেশি বেশি রিডিং করতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এই জন্য সকলকে ক্লাসগুলো শতভাগ মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? আর যে শতভাগ মনোযোগ সহকারে দেখবে সে অবশ্যই শতভাগ উপকৃত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের করোনাকালীন সময় চলতেছে, এই জন্য সকলকে একটু সচেতন থাকতে হবে। বাইরে যদি যেতে হয় তাহলে কি করবো? আমরা অবশ্যই মাস্ক পরিধান করে দেবো, ঠিক আছে? নিজেকে সুস্থ রাখবো এবং অপরকে সুস্থ থাকতে সহায়তা করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ধন্যবাদ জানাই, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।